এরকম আমার ফিলিংস ছিল, একই রকম। আমি সবসময় একটা কথা বলছি, ক্যাপ্টেন্সি একটা এমন জিনিস যেটা নিয়ে আমার ঘুম হারাম হয় না। আমাকে একটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, আমি রেসপন্সিবিলিটি আমার অ্যাবিলিটির ফুললি আমি চেষ্টা করি ভালো করার। আল্লাহ সাকসেস দিলে আলহামদুলিল্লাহ, যদি না দেয় আই ট্রাই টু ইম্প্রুভ। বাট দিস ইজ নট সামথিং দ্যাট আমি ছোটোবেলার থেকে স্বপ্ন দেখেছি যে বাংলাদেশে আমার ক্যাপ্টেন হবো। আমি কোনো সময় স্বপ্ন দেখি না, আমার কোনো সময় অত ইন্টারেস্টও সত্যি কথা ছিল না। বাট এখন একটা রেসপন্সিবিলিটি আছে, আমি আমার যতটুকু আমার ক্যাপেবিলিটি আছে এর মধ্যে আমি চেষ্টা করি ভালো করার। আর এটা একটা এমন জিনিস, যখন টিম ভালো খেলে অটোমেটিকলি আপনাকে অনেক ভালো বলবে, যখন টিম খারাপ খেলবে তখন আপনাকে এটা নিয়ে আলোচনা হবে। অ্যান্ড এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করে নিছি, আর যতদিন আমি ক্যাপ্টেন থাকবো ইনশাল্লাহ আমি এভাবেই থাকবো। আর যেদিন প্রথম দিনও একদিন বলেছিলাম যে যেদিন আমার কাছে মনে হবে যে আমি এটা এনজয় করছি না, বাট আমি তখন আই উইল বি দ্য ফার্স্ট পার্সন টু পুট মাই হ্যান্ড আপ অ্যান্ড সে থ্যাংক ইউ ভেরি মাচ। এই এক্স্যাক্ট ডায়লগটা আমি প্রথম দিনে বলেছি আর আমি আজকেও বললাম। আমার কোনো জাস্ট বিকজ সাকসেস হয়েছে দেখে যে আমার থিঙ্কিং চেঞ্জ হয়ে গেছে তা না, আই এম এক্স্যাক্টলি দ্য সেম। আমার কোনো এটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই। আর রান না করলে বা আমি এন্ড অফ দ্য ডে ক্যাপ্টেন, পরে প্রথমে ব্যাটসম্যান, যখন আমি ভালো খেলবো না কোনো সমালোচনা হবেই, কম হোক বেশি হোক হবে। এই জিনিসটাকে তো আমি থামাইতে পারবো না, এটা আমার কন্ট্রোলের মধ্যে নাই। আমি কীভাবে খেলি এটা নিয়েও হয়তোবা আলোচনা হবে। অ্যান্ড যারাই সমালোচনা করেন তারা তাদের রাইট আছে বলার, আমি এগ্রি করি কি এগ্রি করি না দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট আমি ভালো খেললে সমালোচনা কম হবে, আমি ভালো না খেললে সমালোচনা বেশি হবে। অ্যান্ড দ্যাট ইজ লাইফ। আর এটা আমার জন্য নতুন কোনো কিছু না, এটা আমি 17 বছর ধরে দেখে আসছি। সো এটা নিয়ে আক্ষেপ করা বা কেন করে এটা আমার আসলে আমার মনে হয় না যে আমি আমার ক্যারিয়ার ওই স্টেজে আছি যে এসব নিয়ে আলোচনা করো। আমি একটা জিনিস, সিম্পল জিনিস জানি, ভালো খেললে সমালোচনা কম, ভালো না খেললে সমালোচনা বেশি। সো ইট ডাজেন্ট ম্যাটার টু না এটা ভাই। এটা আমি যদি এখন নিজের মুখে এসব বলা শুরু করি তাহলে আমার মনে হয় না যে আমার এই জিনিসটা আমার সাথে যায়। সো আমি কি করেছি না করেছি এটা রেকর্ড বুকে আছে, ওরা দেখতে পারবে আমি এই বছরে কত রান করেছি না করেছি এটাও আছে, আর কয় ম্যাচে ফেল করেছি এটাও আছে। সো এটা নিয়ে আমি বলবো না, এটা নিয়ে কোনো দিন আমি বলিও না, আমি বলবো না, আমি কোনো দিন এক্সকিউজ দিতে পছন্দ করি না। আমি যদি আমি খারাপ করি আমি চেষ্টা করি আমি এখান থেকে কেমনে আরও ভালো হয়ে বেড়ে আসতে পারি, যদি আমি ভালো করতে থাকি আমি তখন চেষ্টা করি যে আমি আরও ভালো কেমনে করতে পারি। বাট কে মনে রাখে না রাখে এইগুলো কোনো জিনিসই আমার কন্ট্রোলের মধ্যে নেই। সো যেটা আমার কন্ট্রোলে নেই